তুমি তো দেবদাকে ইন্টারভিউ করেছো, মানে আমি পার্সোনালি খুবই, মানে আবার যদি অপশনও দেয় যে এসআর কে না দেব বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি দেব, কিন্তু আমি সবসময় দেবকেই চুজ করবো। রোনাল্ডো এর কাছে সামনে বা এসআর কে সামনে গেলে আমি হয়তো বাপ রে বাপ কি হয়ে গেল তাতে একটা সেলফি তুলিয়ে তুলি, কিন্তু দেব এমন একটা ইয়ে যার সাথে আমি মনের কথা শেয়ার করবো, যে আমি এতদিন ধরে যেগুলো জমে আছে, যে তোমার আমি চ্যালেঞ্জ সিনেমাটা দেখেছিলাম, তোমার প্রত্যেকটা সিনেমা সেই সময় পরাজয় জড়িয়ে সব ইয়েতে দেখতাম, হলে দেখতাম, সেই জিনিসটা মানে আমি বাকিদের সাথে ওই কানেকশনের ফিলটা পাবো না। তো তুমি দেবদাকে ইন্টারভিউ করেছো, মানে অনেক মাল্টিপল ইন্টারভিউস আছে একদম ইন পার্সন সামনে বসে, মানে অনলাইন তো আছেই তার সাথে ইন পার্সন আছে, কেমন মানে ইন জেনারেল দেবদেব রিয়েল লাইফ? হি ইজ ভেরি নাইস পার্সন। মানে আমি লাস্ট আমরা করেছিলাম হচ্ছে বাঘাযতীনের আগে, তো বাঘাযতীনের সময় আমি যখন গেছি, তো এখন তো মানে হি ইজ অলসো পলিটিক্যাল পার্সন, তো এক্সট্রা সিকিউরিটি থাকে, বুঝতে পারলে তো এমনিতেই বড় স্টার, তো আরও সিকিউরিটি অ্যাডিশনাল সিকিউরিটি থাকে, দাঁড়িয়ে থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশে থাকে, মানে ধরো তুমি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করছো, তো দের ইজ লট অফ সিকিউরিটি। বাট মানে আমি তোমাকে বলছি, মানে স্টেজ থেকে, স্টেজে দাঁড়িয়ে আছে, স্টেজ থেকে নামছে, আমি বললাম দাদা কেমন আছো, আরে কি খবর, বলে হাত দিয়ে মানে হয় না হাই ফাইভ টাইপের, কি খবর কেমন আছিস, ঠিক আছে। তার আগে আমার মনে আছে ব্যোমকেশ যেটা এলো লাস্ট ইয়ার, ওটা ট্রেলার লঞ্চে আমরা গেছি, স্টেজের ওপর বসে আছে, এবং ওখানে ট্রেলার লঞ্চে এসেছিলো হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এসেছিলো, সুজিত মুখার্জি, ওরা সব এসেছিলো, যেহেতু তারা সেম গল্পের ওপর দুর্গ রহস্য হইচইতে করছিলো, তো ওরাও এসেছিলো ট্রেলার লঞ্চে। অ্যান্ড এভরিবডি ওয়াজ সিটিং, তুমি যদি দেখো আমার চ্যানেলে ওই ভিডিওটা আছে, সে সেখানে আর কি স্টেজ থেকে জিজ্ঞেস করছে কি অর্থ, ঠিক আছে ট্রেলার ঠিক লাগছে, মানে মানে তো, এবং যতবারই দেখা হয়েছে খুব গল্প করছে, সবচেয়ে বেশি গল্প করছিলাম যখন প্রজাপতির সময় ইন্টারভিউ করতে গেছিলাম, ইট ওয়াজ ভেরি নাইস, যে খুব মানে গেস্টার খুব ভালো, মানে খুব হাম্বল ইত্যাদি, ইয়ে তারপরে যে কি খাবি, যে নানা কিছু খাবো না, না না প্লিজ প্লিজ খা, নিজে খুব ডায়েট মেনটেন করে খায়, দেখলাম স্যালাড ট্যালাড খেলো, আচ্ছা বাট আমাদেরকে কাবাব টাবাব প্রপারলি না খাও, এ করো, সো হি ইজ ভেরি নাইস। ফার্স্ট তোমার ইন পার্সন মানে ফার্স্ট যোগাযোগ কি করো দেবের সাথে, দেবদার সাথে, সরি দেবদার সাথে আমার প্রথম ইন পার্সন দেখা কোথায় হয়েছিল, ইন পার্সন দেখা হয়েছিল, আই থিঙ্ক ইন পার্সন দেখা হয়েছিল আমার মনে হয় গোলন্দাজের একটা টিজার লঞ্চ হচ্ছিল মানি স্কোয়ার, ওই যে বড় যে স্ক্রিনটা আছে না এক্সেল যেটা, ওটাতে ওখানেই হয়েছিল মনে হয় মোস্ট প্রবলি তখন প্রথমবার, যে আর সেটাও আমার মনে আছে, আমি বলেছিলাম যে দাদা তুমি আমাকে ইন্টারভিউ দিতে চাও না, তখন বলছে আরে আমি ইন্টারভিউ এমনিই কম দিই, তারপর আমি বলছি যেরকম মোদিজি রবিশ কুমারকে ইন্টারভিউ দেয় না, তুমি আমাকে ইন্টারভিউ দাও না, এরকমভাবে বলেছিলাম। ওই ভিডিওটা খুব ওই জায়গাটা কেটে লোকে ফেসবুকে খুব শেয়ার টেয়ার করেছিল আর কি, ওইটাই আই থিঙ্ক প্রথম সামনাসামনি আলাপ আমার এখন মনে পড়ছে না, অ্যাকচুয়ালি অনেকবার দেখা হয়েছে তো, তো আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি প্রথমবার কবে মানে সামনাসামনি দেখা হয়েছিল, বাট দ্যাট ওয়াজ আই থিঙ্ক দ্য ফার্স্ট টাইম। মানে তোমাকে চিনতো এমনি, তোমার দেখেছে? হ্যাঁ ভিডিও ভিডিও দেখেছে করেছে, হ্যাঁ।